অনেক স্বপ্ন নিয়ে পরিবারের আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনতে মা বাবা স্ত্রী সন্তান সবাইকে ফেলে দীর্ঘ চোদ্দটি বছর প্রবাসে কাটিয়েছিলেন রফিকুল ইসলাম তবুও ভাগ্যের চাকা ঘুরেনি সেখানে কষ্টের সময় পার করে নিরাশ হয়ে দেশে ফিরে বাড়ির পাশের দুই একর অনাবাদী জমিতে গড়ে তুলেন মালটা বাগান দৃষ্টিনন্দন ও উৎপাদনশীল এমনই একটি ফলজ বাগান ভাগ্যের চাকা ঘুরে জীবনের সফলতা অর্জন করতে সক্ষম হয়েছেন ময়মসিংহের ত্রিশাল উপজেলার মোক্ষপুর ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের কৈতরবাড়ি এলাকার খোলাবাড়ি গ্রামের নিয়ামতুল্লার ছেলে রফিকুল ইসলাম সে খুব বেশি পড়াশোনা করতে পারেনি তাই পরিবারের আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনতে মা বাবা স্ত্রী সন্তান সবাইকে ফেলে সৌদি আরবের রিয়াতে বছর পর থেকে দেশে ফিরে আবার চলে যান সেখানে ফলের বাগান পরিচর্যার কাজ করেন দীর্ঘ নয় বছর দু চোদ্দ সালে দেশে ফিরে বাড়ির পাশের দুই একর অনাবাদী বা অকৃষি জমিতে গড়ে তুলেন রফিক ফলজ ও কৃষি খামার বাগানে রোপণ করেন মালটা ওষুধি গাছ আমরা লিচু আমলকি ট্যাং আম লেবু ও পেঁপে সহ নানা প্রজাতির ফলের চারা পরিশ্রম ও পরিচর্যার ফলে বছর দুই ঘুরতেই গাছগুলোতে ফল ধরতে শুরু করে বাগানে জামরুল সোবেদা আনার ডালিম আরবের খেজুর ও মশলা জাতীয় এলাচি সহ বত্রিশ প্রজাতির ফলের স্থান পেয়েছে গত সাত থেকে আট বছরে দৃষ্টিনন্দন ও উৎপাদনশীল ওই ফলজ বাগানে আট থেকে জন বেকার লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবছর মালটা বিক্রি করেন দশ লক্ষ টাকার পাশাপাশি প্রতি মাসে বারো লেবু ও অন্যান্য ফল বিক্রি করেন তিন লক্ষ টাকা ও কৃষি খামারে উৎপাদিত মালটা রপ্তানি হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে এবছর বিভিন্ন জাতের ফল ফলা বিক্রি করে আয় করছেন প্রায় পনেরো লক্ষ টাকা ইতিমধ্যে দেশের অর্থনীতিতেও পুষ্টি চাহিদা পূরণে বিশেষ অবদান রাখায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে বেশ কোটি সম্মাননা ক্রেস্ট ও প্রশংসাপত্র কুড়িয়েছেন তিনি রফিকের উৎপাদন ধর্মী ফলজ বাগান দেখে উদ্বুদ্ধ করেছেন সফল ফল উৎপাদনকারী স্বনির্ভর করেও অর্থনৈতিক চাকা ঘুরাতে পারিনি তবে দেশে এসে মালটা লেবু পেপে আমরা আনার সুবিধা আরবের খেজুরের চাষ করে আল্লাহ রহমতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছে পুষ্টি চাহিদা পূরণে ফরমালিন মুক্ত ফল বিক্রি করা আমার লক্ষ্য রফিক জানান ফলজ বাগানের পাশাপাশি বিরল প্রজাতির তাঁতি মুরগি পালন শুরু করেছেন তিনি মালতার বাগান করছি মালতা কমলা দার্জিলিং এর কমলা এবং বাহিরের কিছু ফল ফলান্তি করসল ট্যাং হ্যাঁ এইগুলি নিয়ে প্রায় পঁচিশ তিরিশ আইটেমের ফল আছে আমার এখানে এই সৌদি আরবের মিশরের এই আদু খেজুর সহ মরিয়ম খেজুর এই খেজুরগুলি সহ পঁচিশ তিরিশ আইটেমের ফল আছে এখানে পাঁচ একর জায়গা নিয়ে আছে পাঁচ একর ছয় একর জায়গা হবে অনুমান এটা নিয়ে আমি কাজটা করতেছি আজকে দুই হাজার পনেরো সাল থেকে তার পাশাপাশি যে তিতি যে মুরগিটা দেখছেন এই তিতি মুরগিটা আমি এই তিন মাস থেকে আনছি এইটা যদি আমি আল্লা বাগানের মধ্যে আগলা একদম এই মুক্ত অবস্থা এটা খাইতেছে এই গরম যাইতে ডিম ডিমাসটা আছে এখন ডিমপাতটা আছে এটা আমি আগামী মাস থেকে হয়তো বাচ্চা উৎপাদন করতে পারবো সব মিলাইয়া আমার এই আয় এই পর্যন্ত আমি যে দু হাজার পনেরো সালের থেকে আমি গত বছর প্রায় চোদ্দ লক্ষ টাকার মতন সব মিলায় বিহ কিনি করা হয়েছে হ্যাঁ আর এখানে প্রায় পাঁচ লাখ ছয় লাখ টাকার মতন খরচ পাতি হয়েছে মোটামুটি এখন আলহামদুলিল্লাহ সামনে আরও বাড়ব আশা করতে ঘর উদ্দেশ্য আমি মনে করি যে আমি এই বয়সে আমি এই বাগান করছি বা করতেছি সামনের যে আল্লাহ হায়ের দেয় আমি করে যাব আমি মনে করি যারা এই বসে না থেকে যাদের জায়গা জমিন আছে বা লিস্ট নিয়ে যদি মালটা কমলা পেঁপে এই একটা লাভজনক এটা অনেক একটা লাভজনক ফসল এটা যদি এই দেশের মানুষ করে হ্যাঁ তাহলে এই দেশের মানুষের পুষ্টির চাহিদা মিটবো বেকারত্ব দূর হব হ্যাঁ মানুষের কর্ম হবে আমি মনে করি যে যারা বেকার আছে এরা বসে না থেকে এদিকেই লক্ষ্য করা বিশ্বাস করে আমি ক্ষতির খুবই তাড়াতাড়ি সবাই কাজ করলে আমি দেশ অনেক আগে যাবো এইভাবে আমার বাগান এই অনেকে আসছে এখানে আইসা এই আমাদের যে কৃষি অফিসার আছে উনি আসছে বা কৃষি অফিসার থেকে আমাদেরকে আইসা খুশ খবর নেয় ওনারা আমাদেরকে সহযোগিতা করতেছে এবং যতটুকু সম্ভব যে আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে এবং অনেকে আইসা বাগান পরি পরিদর্শন করে দিতেছে এবং আইসা আমাদেরকে উৎসাহ দিচ্ছে খেজুর আমার এখানে আমি দুইশো গাছ লাগাইছি এখনো খেজুর আসে নাই আমি আশা করি যে এই বছর দুই চারটা গাছ আসতে পারে হ্যাঁ আমার কাছে কিছু চারাও আছে আমি কিছু চারা মানুষ নিতেও আছে। পাশাপাশি আমি এটা আরো বিশ্বযুদ্ধ করতেছি এটা জন্য আমি এই গুরুত্ব দিতে অনেক বেশি বাগানের পাশাপাশি এটা যেহেতু বাইরে অতিরিক্ত কোনো জায়গা লাগে না আর এই বাগানে মধ্যে খাইতেছে এটা আমি মনে করি মানুষের করলে বোধ অনেক আসলে আমার বিশ্বাস লাভ হবে এরকম